এরপর লোকেরা বাড়ি চলে গেল, কিন্তু যিশু জৈতুন পাহাড়ে গেলেন। পরের দিন খুব সকালে যিশু আবার উপাসনা করে গেলেন। সমস্ত লোক তার কাছে আসলো। তখন যিশু তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন সময় ধর্মশিক্ষকেরা ও ফরিসিরা একজন স্ত্রীলোককে তার কাছে আনলো, যে ব্যভিচারে ধরা পড়েছিল। তারা স্ত্রীলোকটিকে সবার মাঝখানে দাঁড় করালো। মহাশয়, এই স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছে। মসির নিয়ম অনুসারে এই মহিলাটিকে পাথর ছুঁড়ে মারার নির্দেশ রয়েছে। কিন্তু আপনি কি বলেন? তারা যিশুকে পরীক্ষা করার জন্যই এই কথা বলল, যাতে তাকে দোষারোপ করার একটা কারণ খুঁজে পায়। কিন্তু যিশু নিচু হয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা যিশুকে বারবার জিজ্ঞাসা করতে লাগলে তখন তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি তিনিই প্রথমে ওকে পাথর মারুন। এই কথা বলে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথাতে নেতাদের সকলেই সেখান থেকে চলে গেল, এক এক করে বড় থেকে বয়স্ক পর্যন্ত। যিশু কেবল একা রইলেন, আর সেই স্ত্রী লোকটি তার সামনে দাঁড়িয়ে রইল। তিনি উঠে দাঁড়িয়ে তাকে বললেন, সবাই কোথায়? কেউ কি তোমাকে দোষী বলে মনে করেনি? না মহাশয়। ভালো, আমিও তোমাকে দোষী করি না। যাও, কিন্তু আর পাপ করো না।